হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো কেন আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের পানি একসাথে মিশে না। চলুন শুরু করি। আপনারা অনেকে হয়তো শুনেছেন যে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের পানি কখনো মিশে না। এটা কি সত্যি? আর যদি সত্যি হয় তাহলে এর কারণ কি? আসুন জেনে নেই এর বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রথমত লবণাক্ততার ভিন্নতা। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততার মাত্রা ভিন্ন। আটলান্টিক মহাসাগরের পানি সাধারণত প্রশান্ত মহাসাগরের পানির চেয়ে বেশি লবণাক্ত। এই লবণাক্ততার পার্থক্য পানির ঘনত্বে পরিবর্তন আনে, যা দুই মহাসাগরের পানি মিশ্রিত হতে বাধা দেয়। দ্বিতীয়ত তাপমাত্রা ভিন্নতা। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা ভিন্ন থাকে। এই তাপমাত্রা পার্থক্য ও পানির ঘনত্বে প্রভাব ফেলে এবং মিশ্রিত হওয়া কঠিন করে তোলে। তৃতীয়ত স্রোত এবং জোয়ার ভাটা। দুই মহাসাগরের পানির স্রোত ও জোয়ার ভাটার ধরন আলাদা। এই স্রোত ও জোয়ার ভাটার কারণে পানির মিশ্রণ প্রক্রিয়া আরো জটিল হয়ে ওঠে। চতুর্থত ধরনের পার্থক্য। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের পানিতে বিভিন্ন ধরনের দ্রবীভূত ও স্থগিত পদার্থ থাকে। এই পদার্থগুলো পানির ভৌত বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করে এবং পানি মিশ্রণের উপর প্রভাব ফেলে। এই কারণগুলো মিলিতভাবে কাজ করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের পানি মিশ্রিত হতে বাধা দেয়। তাই আমরা সমুদ্র পানির মাঝে একটি দৃশ্যমান সীমা দেখতে পাই। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি আপনারা আরও এরকম তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিচে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদাহাফেজ।